রাজধানী মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে তিনজন মারা গেছে, আহত হয়েছে কমপক্ষে দশ জন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এরই মধ্যে কয়েকটি তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। আদ্দিন সজীব জানাচ্ছেন বিস্তারিত। বিকেল ৫টায় মহাখালীর খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লাগলে দিকবেদিক ছুটতে থাকেন মানুষ। উঁচু ভবনের বিভিন্ন তলা থেকে কেউ ছুটে যান ছাদে, কেউ বা নামেন নিচে। তবে ছাদে গিয়ে বিপাকে পড়েন বেশিরভাগ মানুষ। ১৩ তলার আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো খাজা টাওয়ার। আগুন থেকে বাঁচতে কেউ কেউ খাজা টাওয়ারের ছাদ থেকে ঝুঁকি নিয়ে ঝাঁপ দেন পাশের ভবনে, কেউ আবার রশি দিয়ে নামেন আরেক ভবনের ছাদে। তবে অনেকেই আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। ভবনটির বিভিন্ন ফ্লোরের বারান্দা থেকে মোবাইলের লাইট জ্বালিয়ে বাঁচার আহুতি জানান আটকে পড়া অনেকে। আগুন লাগার পর অনেক লোক ভিতরে আটকে গেছে এবং কিছু লোক দুই তিনজন লোক ওই পাশে ঝাঁপ দিছে, তার দিয়ে ঝুলছিল। মানুষ বাঁচার আহুতি জানাচ্ছিল। বেশ কয়েকজন মহিলাকে দেখেছি এবং পুরুষও ছিল, এবং পাশেই কয়েকজন উদ্ধারকর্মী ছিল। তারা রশি দিয়ে সিঁড়ি, এক ধরনের সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে ১০০ জন মানুষকে তারা পাশের ভবন থেকে তারা নামিয়ে নিয়েছে। খবর পাওয়ার ৯ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে ধাপে ধাপে যোগ দেয় আরও অন্তত ৯টি ইউনিট। অগ্নি নির্বাপনের সহায়তায় বিকেলেই যোগ দেয় সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। প্রায় ৫ ঘন্টার চেষ্টায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। রাতে পরিস্থিতি পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আগুন যে কোনো সময় লাগতেই পারে, কিন্তু যদি কমপ্লায়েন্স জানা থাকে তাহলে কিন্তু আমাদের সকলের কিন্তু জান বাঁচে। আজকে যারা যারা নেমেছে ১১ তলার থেকে, ১৩ তলার থেকে, ১৪ তলার থেকে, সবাই কিন্তু আমরা সিঁড়িতে নামতে পেরেছি। আমরা সামগ্রিকভাবে সেফটি প্ল্যান ছিল না, তবে বিভিন্ন ফ্লোরে আমরা কিছু ফায়ার এক্সটিংগুইশার পেয়েছি এবং সেগুলো কাজ করছিল। যখন তদন্ত শেষ করব আমরা কনফার্ম বলতে পারবো যে কোথায় এবং কেন কিভাবে আগুনটা লেগেছে। বাট আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তো হতে পারে। আগুনের সূত্রপাত সুনির্দিষ্ট করে জানা না গেলেও ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।